বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এই দেশে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের প্রতীক এবং সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা থেকে অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনার জন্যই বাংলাদেশের অভ্যুদয় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা দেশ বিনির্মাণের লক্ষ্যে এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থার ভিত আরও মজবুত করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। যে সমস্ত প্রশ্ন আপনারা করছেন সেগুলো অবান্তর প্রশ্ন। কন্টিনেন্টাল ইউরোপে, আমেরিকায় এবং ইউকেতে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সেখানে বিদ্যুতের রেশনিং করা হচ্ছে এবং বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আমাদের দেশে কিন্তু ইউরোপ কিংবা কন্টিনেন্টাল ইউরোপ বলেন, ইউকে বলেন এবং পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, আমাদের দেশে সেই হারে বাড়ানো হয়নি। সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করার জন্যই আমাদের সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। সেই ভর্তুকিটা কিছুটা কমানোর জন্য সামান্য বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে মাত্র, সেটিও অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক কম।